দেখো এরকম একটা সার্কিট আছে যেখানে একটা ক্যাপাসিটার ফুললি চার্জড, ধরো এর মধ্যে যে চার্জটা স্টোর আছে সেটা হচ্ছে কিউ ম্যাক্স, এই চার্জটা স্টোর আছে, এবং তার সঙ্গে প্যারালালে একটা ইন্ডাক্টর লাগানো আছে যেটার ইন্ডাক্টেন্স হচ্ছে এল। সার্কিটে ওপেন করা আছে সার্কিটটা এখন, তাহলে এই অবস্থায় এই ক্যাপাসিটারটা ফুললি চার্জড এবং এটা যে এনার্জি স্টোর করে রেখেছে সেই এনার্জিটা হচ্ছে কিউ ম্যাক্স স্কোয়ার বাই টু সি, এটা সার্কিটের এনার্জি যেটা ক্যাপাসিটারের মধ্যে আছে। আমরা পড়েছি যে একটা ক্যাপাসিটার কিউ চার্জ যদি থাকে তাহলে কিউ স্কোয়ার বাই টু সি এনার্জি স্টোর করে রাখে। আচ্ছা, ওপেন সার্কিট, সার্কিটে কোথাও কোনো কারেন্ট ফ্লো করছে না, তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে কোনো এনার্জি স্টোর হয়ে নেই, তাহলে এটাই হচ্ছে সার্কিটের টোটাল এনার্জি। এবং এই এনার্জিটা কোথায় আছে? এই ক্যাপাসিটারের পজিটিভ আর নেগেটিভ প্লেটের মাঝে প্লাস থেকে মাইনাসের দিকে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেই ইলেকট্রিক ফিল্ড এই এনার্জিটা স্টোর করে রেখেছে। তাহলে আমি লিখতে পারি যে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য ক্যাপাসিটার, ইনসাইড দ্য ক্যাপাসিটার না লিখে বিটুইন দ্য প্লেটস অফ দ্য ক্যাপাসিটার লেখো, বিটুইন দ্য ক্যাপাসিটার প্লেটস স্টোরস দি এনার্জি। তাহলে এই এনার্জিটা কি? এই এনার্জিটা পুরোপুরি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। এবার দেখো যে সার্কিটটা আমি ক্লোজ করলাম, যখন ক্লোজ করলাম তাহলে এবার এই চার্জটা একটা ক্লোজ পাথ পেলো ফ্লো করার জন্য, তাহলে চার্জটা ফ্লো করতে শুরু করবে এবং এই ক্যাপাসিটারটা ডিসচার্জ হতে শুরু করবে। ক্যাপাসিটারের মধ্যে যে চার্জ স্টোর আছে সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে সার্কিটে যখনই একটা কারেন্ট ফ্লো হতে শুরু করবে, টি ইজ ইকাল টু জিরোতে কারেন্ট কত ছিল? জিরো। যেই আমি সুইচটা ক্লোজ করলাম টি ইজ ইকাল টু জিরোতে, জিরো থেকে কারেন্টটা বাড়তে শুরু করবে কারণ ক্যাপাসিটারটা ডিসচার্জ হতে শুরু করছে। এবার এই কারেন্টটা তো ইন্ডাক্টারের মধ্যে দিয়ে ফ্লো করবে, তাহলে ইন্ডাক্টারের মধ্যে দিয়ে কারেন্ট যত বাড়বে এখানে তত ফ্লাক্সের চেঞ্জ হবে। ফ্যারাডে কী বলে গেছে যে এখানে ফ্লাক্সের চেঞ্জ হলে এখানে একটা ইএমএফ ইনডিউস হবে, এবং সেই ইনডিউসড ইএমএফটা এই যে কারেন্টের ইনক্রিজটাকে অপোজ করবে। তাহলে যে ইএমএফটা ইনডিউসড হবে সেটার এই দিকে প্লাস এই দিকে মাইনাস, কোনো একটা সময় আমি ধরছি যে কারেন্টটা আই সার্কিটে ফ্লো করছে, এবং রেট অফ ইনক্রিজ কত? ডিআইডিটি। তাহলে ক্যাপাসিটার তো ডিসচার্জ হচ্ছে, তাহলে যেই কারেন্ট ফ্লো হতে শুরু করেছে সেই সময় আর ক্যাপাসিটারের মধ্যে কিউ ম্যাক্স চার্জ নেই, ধরো কিউ চার্জ স্টোর হয়ে আছে। তাহলে অ্যাট এনি ইনস্ট্যান্ট ডিউরিং দ্য ডিকে অফ দ্য ক্যাপাসিটার বা ডিসচার্জিং অফ দ্য ক্যাপাসিটার, লেট কিউ ইজ দ্য চার্জ স্টোরড ইন দ্য ক্যাপাসিটার অ্যান্ড আই ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট। কী বললাম? যে ডিউরিং দ্য ডিসচার্জ, ডিউরিং দ্য ডিসচার্জ অ্যাট এনি ইনস্ট্যান্ট লেট কিউ বি দ্য চার্জ স্টোরড ইন দি ক্যাপাসিটার, স্টোরড ইন দি ক্যাপাসিটার অ্যান্ড আই ইজ দি কারেন্ট ইন দি সার্কিট। তাহলে এখন দেখো ক্যাপাসিটারের মধ্যে যদি কিউ চার্জ স্টোর থাকে তাহলে ক্যাপাসিটারটা যে অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করেছে সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই টু সি। এই এনার্জিটা কোথায় আছে? ক্যাপাসিটারের দুটো প্লেটের মাঝে যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়ে আছে সেই ইলেকট্রিক ফিল্ড ওই এনার্জিটা স্টোর করে রেখেছে। ওকে, এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখনই কারেন্ট ফ্লো করছে তাহলে এখানে তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, তাহলে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে আই কারেন্ট পাস করলে ইন্ডাক্টর যে যতটা এনার্জি স্টোর করবে সেটাও আমরা পড়েছি সেলফ ইন্ডাক্টেন্সে, সেটা হচ্ছে হাফ এল আই স্কোয়ার। তাহলে এই অ্যামাউন্ট অফ এনার্জি এখানে স্টোর হবে। এই এনার্জিটা কোথায় থাকবে?
যে এই ইন্ডাকটিভ কয়েলের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা এই এনার্জিটা স্টোর করে রাখবে। তাহলে এই এনার্জিটা স্টোর করে রেখেছে ইলেকট্রিক ফিল্ড, এই এনার্জিটা স্টোর করে রেখেছে ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু সার্কিটে কোথাও কোনো রেজিস্ট্যান্স আমি এঁকেছি কি? কোথাও কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে সার্কিটে এনার্জি লস হচ্ছে না। তাহলে এনার্জি লস যদি না হয় তাহলে টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকবে এবং তার ভ্যালুটা কত? এইটা। তাহলে আমি লিখতে পারি যে কিউ স্কোয়ার বাই টু সি প্লাস হাফ এল আই স্কোয়ার ইজ ইকাল টু কিউ ম্যাক্স স্কোয়ার বাই টু সি, টোটাল এনার্জি অফ দ্য সার্কিট এবং যেটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং টোটাল এনার্জিটাকে আমি কী লিখেছিলাম? ইউ লিখেছিলাম। তাহলে এই ধরনের একটা ইকুয়েশন আমি এখানে লিখতে পারি, ঠিক আছে। এবার যদি টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট হয় তাহলে টাইমের সঙ্গে সঙ্গে যদি আমি একে ডিফারেন্সিয়েট করে দিই উইথ রেসপেক্ট টু টাইম তাহলে অবভিয়াসলি ডিইউ ডিটি ইজ ইকাল টু জিরো হবে। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে হচ্ছে ওয়ান বাই টু সি টু কিউ ডি কিউ ডিটি প্লাস এল বাই টু টু আই ডিআই ডিটি ইজ ইকাল টু জিরো। তাহলে আমি কী পাচ্ছি এখান থেকে? কিউ বাই সি ডি কিউ ডিটি প্লাস এল আই ডিআই ডিটি ইজ ইকাল টু জিরো। দেখো যে এই যে কারেন্ট আই কোনো একটা সময় সার্কিটে ফ্লো করছে, এই কারেন্টটা কেন ফ্লো করছে? না, এখানে চার্জটা আস্তে আস্তে কমছে, ক্যাপাসিটারটা ডিসচার্জ হচ্ছে, ক্যাপাসিটার যে চার্জ হোল্ড করে রেখেছে সেই চার্জটা আস্তে আস্তে কমছে। তাহলে আমি লিখতে পারি যে এই যে ক্যাপাসিটারের মধ্যে কোনো একটা ইনস্ট্যান্টে যদি কিউ চার্জ স্টোর থাকে তাহলে এটা যে রেটে চেঞ্জ হচ্ছে ডি কিউ ডিটি, দ্যাট ইজ কারেন্ট আই। দেখো এখানটা বোঝো, যে ক্যাপাসিটারের মধ্যে কোনো একটা ইনস্ট্যান্টে আমি ধরেছি কিউ চার্জ স্টোর হয়ে আছে, তাহলে এই ডি কিউ ডিটি এটাকে আমি আই লিখতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল করো যে টাইমের সঙ্গে সঙ্গেই চার্জটা কমছে, তাহলে এখানে একটা নেগেটিভ সাইন দেবো। কী বললাম? যে ডিউরিং টাইম চার্জটা কী হচ্ছে? আস্তে আস্তে কমছে, তাহলে মাইনাস ডি কিউ ডিটি ইজ ইকাল টু আই, এটা আমি লিখতে পারি। তাহলে আইয়ের জায়গায় যদি আমি ডি কিউ ডিটি পুট করি তাহলে এখান থেকে দেখো যে ডিআই ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডি টু কিউ ডি টি টু, এটা লিখতে পারি। তাহলে এই ইকুয়েশানটা আমি আবার লিখব, কী লিখব? যে এল আই ডিআই ডিটি ইজ ইকাল টু মাইনাস কিউ বাই সি ডি কিউ ডিটি। এবার আইয়ের জায়গায় মাইনাস ডি কিউ ডিটি লিখতে পারি, তাহলে আই আছে মাইনাস ডি কিউ ডিটি আছে, তাহলে এল ডিআই ডিটি ইজ ইকাল টু কিউ বাই সি। দেখো ঠিক আছে কিনা, ডিআই ডিটির জায়গায় আমি লিখতে পারি মাইনাস ডি টু কিউ ডিটি টু। তাহলে এই যে ইকুয়েশানটাকে আমি লিখছি যে ডি টু কিউ ডি টি টু ইজ ইকাল টু মাইনাস ওয়ান বাই এল সি ইন্টু কিউ। এবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা খুব মন দিয়ে দেখো, এই ধরনের ইকুয়েশান আমরা ক্লাস ইলেভেনে পড়েছি। কোথায় পড়েছি? না, সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমরা দেখেছি একটা পার্টিকেল যখন এসএইচএম করে তখন তার ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয় কোনো একটা ইনস্ট্যান্টে তাহলে ডি টু এক্স ডি টি টু ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এই ধরনের একটা ইকুয়েশান পাই। তাহলে এটার সঙ্গে তুমি এটা কম্পেয়ার করো, তাহলে আমি বলতে পারি একটা সিম্পল হারমোনিক অসিলেটারে একটা পার্টিকেল যে ইকুয়েশান ফলো করে এই এলসি সার্কিটে একটা চার্জের চেঞ্জ হচ্ছে যেভাবে টাইমের সঙ্গে সঙ্গে, সেম ইকুয়েশান ফ্লো করে। তাহলে এখানে আমরা কী দেখি?
পার্টিকেলটা একটা মিন পজিশনের রেসপেক্টে অসিলেট করে, তাহলে এখানেও তাই এই চার্জটাও অসিলেট করবে। চার্জ অসিলেট করবে মানে কি করবে, না চার্জের ভ্যালুটা কিউম্যাক্স থেকে কমে কমে জিরো হবে, আবার জিরো থেকে বেড়ে বেড়ে কিউম্যাক্স হবে, আবার কমবে জিরো হবে, আবার বেড়ে কিউম্যাক্স হবে। এবং এই যে কমছে বাড়ছে তার মধ্যে এই প্লেটটা একবার প্লাস হবে, এই প্লেটটা একবার প্লাস হবে। ঠিক যেরকম একটা পার্টিকেল যখন এসএইচএম করে কি হয়, যে পার্টিকেলের এটা হচ্ছে মিন পজিশান, এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো, এবার এখান থেকে পার্টিকেলটা এই দিকে গেল, এখানে ডিসপ্লেসমেন্ট হলো প্লাস এ, আবার ঘুরে উল্টো দিকে এলো, এখানে ডিসপ্লেসমেন্ট হলো মাইনাস এ, আবার জিরো। তাহলে এই যে অসিলেশন হচ্ছে সেরকম এখানে চার্জটা অসিলেট করবে। কীভাবে দেখছি আমরা সেটা, তো কীভাবে অসিলেট করবে, যে এই প্লেটটা প্রথমে প্লাস আছে, এই প্লেটটা মাইনাস আছে, চার্জ আছে কিউম্যাক্স, চার্জটা কমে কমে একটা সময় কী হবে জিরো হয়ে যাবে, তখন প্লেট দুটো আর প্লাস মাইনাস কিছু থাকবে না। তারপর এই প্লেটটা প্লাস হবে, এই প্লেটটা মাইনাস হবে, চার্জটা আবার জিরো থেকে বেড়ে বেড়ে কিউম্যাক্স হবে, কিন্তু ডিরেকশানটা দেখো উল্টে গেছে, ফিল্ডের ডিরেকশানটা আবার কমবে। তো সেই জায়গায় আমরা আসছি, তার আগে তাহলে বুঝতে পারছি যে চার্জটা এখানে অসিলেট করবে, এই ইকুয়েশন থেকে বুঝতে পারছি চার্জটা অসিলেট করবে। তাহলে এইটাকেই আমরা বলি কি, এলসি অসিলেশন, দিস ইজ নোন অ্যাজ এলসি অসিলেশন, হোয়ার দ্য চার্জ ইজ অসিলেটিং ইন দ্য সার্কিট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে চার্জ যদি অসিলেট করে অবভিয়াসলি কারেন্টটাও অসিলেট করবে, বাড়বে কমবে, ডিরেকশান চেঞ্জ করবে, এই ধরনের হবে। তাহলে এই ইকুয়েশন যখন আমরা সলভ করতাম আমরা কী পেতাম, এক্স ইজ ইকাল টু এ কস ওমেগা টি প্লাস ফাই, তাই পেতাম তো, যেখানে এ কী ছিল, ম্যাক্সিমাম ভ্যালু অফ দি ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ অ্যাম্পলিচিউড। তাহলে এই ইকুয়েশানটা যদি আমি সলভ করি তাহলে আমি পাবো কিউ ইজ ইকাল টু কিউ ম্যাক্স কস ওমেগা টি প্লাস ফাই, হোয়ার কিউ ইজ দি চার্জ স্টোরড ইন দি ক্যাপাসিটার অ্যাট এনি ইনস্ট্যান্ট অ্যান্ড কিউ ম্যাক্স ইজ দি ম্যাক্সিমাম চার্জ। তাহলে এইখান থেকে আমি যদি কারেন্টটা কীভাবে চেঞ্জ হচ্ছে বার করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, আই ইজ ইকাল টু ডি কিউ ডিটি ইজ ইকাল টু মাইনাস কিউ ম্যাক্স ওমেগা সাইন ওমেগা টি প্লাস ফাই, আই ইজ ইকাল টু অ্যাকচুয়ালি মাইনাস ডি কিউ ডিটি, আমি আগেই বলেছি কেন। তাহলে এটা হয়ে যাচ্ছে কিউ ম্যাক্স ওমেগা সাইন ওমেগা টি প্লাস ফাই। এখানে ওমেগাটা কী, এখানে ওমেগা হচ্ছে ওয়ান বাই রুট আন্ডার এলসি, তাহলে এটা হচ্ছে এলসি সার্কিটের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, যে ফ্রিকোয়েন্সিতে চার্জটা অসিলেট করবে। এইখানটা আমরা একটু ডিটেলসে যাই, আগে সবার আগে আমি ফাইয়ের ভ্যালু বার করার চেষ্টা করি যে ফাইয়ের ভ্যালু কত হবে। দেখো সিম্পল একটা ইকুয়েশান তৈরি হয়েছে এবং সেই ইকুয়েশানটা ডিফারেনশিয়াল ইকুয়েশানটা সলভ করে আমরা চার্জের ভ্যালু আর কারেন্টের ভ্যালু বার করেছি এবং দেখছি যে চার্জটা সার্কিটে অসিলেট করছে, একটা সিম্পল হারমোনিক মোশনের মতো ইকুয়েশান বেরিয়েছে, কারেন্টটাও সার্কিটে অসিলেট করছে, একটা এসএইচএম এর মতো ইকুয়েশান বেরিয়েছে। তাহলে এবার আমাকে কী করতে হবে, এই যে ফেজ ভ্যালুটা ফাইটা ইনিশিয়াল ফেজটা সেটা বার করতে হবে। খুব ইজিলি তুমি এটা বার করতে পারো, দেখো যখন টি ইজ ইকাল টু জিরো, অ্যাট টি ইজ ইকাল টু জিরো কিউ ইজ ইকাল টু কত, সার্কিটের ম্যাক্সিমাম কারেন্ট কিউ ম্যাক্স, তাই তো ছিল, যখন টিটা ওপেন ছিল তখন সার্কিটের ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছিল হুইচ ইজ কিউ ম্যাক্স। তাহলে লিখতে পারি কিউ ম্যাক্স ইজ ইকাল টু কিউ ম্যাক্স কস ফাই, টি এর জায়গায় জিরো বসিয়ে দিয়েছি, তাহলে ফাই ইজ ইকাল টু কত পাচ্ছি, জিরো ডিগ্রি। তুমি বলো এখান থেকে দেখবো, যদি এখান থেকে দেখো, তুমি দেখো কারেন্টের ইকুয়েশানটা যদি দেখো, টি ইজ ইকাল টু জিরো যখন সার্কিটটা ওপেন ছিল সার্কিটে কারেন্ট কত ছিল, জিরো, তাহলে জিরো ইজ ইকাল টু সাইন ওমেগা টি প্লাস ফাই, টি তো জিরো সাইন ফাই, তাহলে এখান থেকেও আমি পাচ্ছি ফাই ইজ ইকাল টু জিরো। তাহলে ফেজের ভ্যালুটা জিরো, তাহলে এলসি অসিলেশনের আমি যে ইকুয়েশানটা লিখেছি সেখানে ফাইয়ের জায়গায় আমি জিরো বসিয়ে দিতে পারি এবং তাহলে আমার এলসি অসিলেশনের যে ইকুয়েশানটা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিউ ইজ ইকাল টু কিউ ম্যাক্স
cos omega t, I is equal to, আচ্ছা কিউ ম্যাক্স ইন্টু ওমেগা, এটা কি, এটার ডাইমেনশান কি, ওমেগার ডাইমেনশান কি, ওয়ান বাই টাইমের ডাইমেনশানের সঙ্গে সমান। তাহলে ওমেগার ডাইমেনশান যদি ওয়ান বাই টাইমের ডাইমেনশানের সঙ্গে সমান হয় তাহলে দিস ইজ চার্জ বাই টাইম, মানে এটা কারেন্টের ডাইমেনশান দিচ্ছে। তাহলে দিস ইজ আই ম্যাক্স সাইন ওমেগা টি, যেখানে আই ম্যাক্স ইজ ইকাল টু কিউ ম্যাক্স ইন্টু ওমেগা। আচ্ছা চার্জটা আর কারেন্ট, চার্জ আর কারেন্ট কীভাবে ভ্যারি করছে দেখো আমি বোঝাই। যে ইনিশিয়ালি ক্যাপাসিটারটা ফুললি চার্জ ছিল, এইটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশানে রয়েছে, তখন সার্কিটে কোনো কারেন্ট ছিল না, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করছিলো না, ম্যাগনেটিক ফিল্ড ছিল জিরো। এখানে যেই আমি সার্কিটটা ক্লোজ করেছি ক্যাপাসিটারটা ডিসচার্জ হতে শুরু করেছে, ক্যাপাসিটারটা ডিসচার্জ হতে শুরু করেছে মানে চার্জ আস্তে আস্তে কমেছে, কারেন্ট আস্তে আস্তে বেড়েছে। তাহলে ক্যাপাসিটারটা ডিসচার্জ হচ্ছে মানে এই প্লাস থেকে মাইনাসের দিকে এইভাবে সার্কিটে কারেন্ট ফ্লো করাবে, দেখো তাই হচ্ছে, সার্কিটে কারেন্টের ডিরেকশানটা আমি দেখিয়েছি এরকমভাবে। এবং এই ইন্ডাক্টরের মধ্যে তখন ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে আস্তে আস্তে। যখন ক্যাপাসিটারটা ফুললি ডিসচার্জ হয়ে গেল মানে চার্জের ভ্যালু জিরো হলো, তখন কারেন্ট কী হলো, ম্যাক্সিমাম হলো। তুমি ইকুয়েশন দেখো, চার্জটা ফ্লো ফলো করছে কস ওমেগা টি, সাইন কারেন্টটা ফলো করছে সাইন ওমেগা টির ইকুয়েশন। মানে আমি যদি টি ইজ ইকাল টু জিরোতে দেখি তাহলে চার্জটা ছিল কিউ ম্যাক্স আর কারেন্টটা ছিল জিরো। তাহলে যদি গ্রাফ আঁকি তাহলে চার্জটা কমে কমে জিরো হয়েছে আর এই সময়ের মধ্যেই কারেন্টটা বেড়ে বেড়ে ম্যাক্সিমাম হলো দিস। এরপর কি হবে, এরপরে কারেন্টটা এখানে ম্যাক্সিমাম কিন্তু ক্যাপাসিটার পুরোপুরি ডিকে করে গেছে, তাহলে এবার কারেন্টের ভ্যালুটা কমতে শুরু করবে। যেই কারেন্ট কমতে শুরু করবে তখন এ চাইবে কি যে কারেন্টটা সার্কিটে মেনটেন করতে, কারণ কারেন্ট কমতে শুরু করলে এর মধ্যে ফ্লাক্সের চেঞ্জ হবে, ফ্লাক্সের চেঞ্জ হলে ইএমএফ ইনডিউস হবে, যে ইএমএফটা ইনডিউস হবে সেটা কারেন্টের কমে যাওয়াটাকে অপোজ করবে। তাহলে কারেন্টটাকে মেনটেন করার জন্য ইএমএফটার এইখানটা প্লাস এইখানটা মাইনাস হবে, কারণ কারেন্টটাকেও এই ডিরেকশানে ফ্লো করাতে চেষ্টা করবে। তাহলে এই ক্যাপাসিটারটার এবার কারেন্টটা যখন কমছে ডিউ টু দিস ইএমএফ, এই ক্যাপাসিটারটা এবার চার্জ হতে শুরু করবে। কিন্তু দেখো এই প্লেটটা কী হবে, পজিটিভলি চার্জ, আর এই প্লেটটা কী হবে, নেগেটিভলি চার্জ। তাহলে আফটার এ সার্টেন টাইম কারেন্টটা জিরো হয়ে যাবে, কিন্তু তখন আবার ক্যাপাসিটারটা চার্জ হয়ে গেছে, এইটা হয়ে গেছে পজিটিভলি চার্জ, এটা হয়ে গেছে নেগেটিভলি চার্জ। দেখো উল্টে গেল, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন উল্টে গেল, ইন্ডাক্টরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডও জিরো হয়ে গেছে। তাহলে ক্যাপাসিটারটা আবার ফুললি চার্জ হয়ে গেল, কিন্তু ছিল কিউ ম্যাক্স, ওপরের প্লেটটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, এখন উল্টে গেছে। তাহলে যে সময়ের মধ্যে ক্যাপাসিটারটা ফুললি চার্জ হচ্ছে সেই সময়ের মধ্যে কারেন্টটা আবার কি কমে কমে জিরো হয়ে গেছে, লাইক দিস। তাহলে আবার আগের ঘটনায় ফিরে যাও, তাহলে একটা সময় কারেন্ট জিরো হয়ে গেছে, ক্যাপাসিটারটা ফুললি চার্জড হয়ে গেছে, এই প্লেটটা পজিটিভ এই প্লেটটা নেগেটিভ। এবার কি হবে যে ক্যাপাসিটারটা সার্কিটটা তো ক্লোজ করাই আছে, তাহলে এই চার্জড ক্যাপাসিটার এবার চার্জ ফ্লো করার জায়গা আছে, ক্যাপাসিটারটা আবার ডিসচার্জ হতে শুরু করবে মানে ডিকে করতে শুরু করবে। তাহলে ক্যাপাসিটার যখন ডিকে করতে শুরু করবে তখন এই প্লেটটা পজিটিভ, তাহলে এইভাবে সার্কিটে একটা কারেন্ট ফ্লো করাবে, ডিকে হতে শুরু করছে। তাহলে দেখো সার্কিটে কারেন্টের ডিরেকশানটা এইরকম, এবং আবার কিছুক্ষণ সময় পর যেমন আমি এখান থেকে এখানে এসেছিলাম এখান থেকে এখানে চলে আসবো, তাহলে আমি এখান থেকে এইখানে গেলাম সেখান থেকে এখানে এলাম, এবার এইখানে কী হচ্ছে দেখো, ক্যাপাসিটারটা আবার ফুললি ডিসচার্জ হয়ে গেছে এবং ক্যাপাসিটারের মধ্যে চার্জ জিরো হয়ে গেছে। তাহলে সার্কিটে কারেন্ট আবার তখন কি ম্যাক্সিমাম হয়ে গেছে, কিন্তু কারেন্টটা এখন ফ্লো করছে কোন ডিরেকশানে, এই ডিরেকশানে। তাহলে ক্যাপাসিটারটা আবার ফুললি ডিসচার্জ হয়ে গেছে, চার্জ ছিল মাইনাস কিউ ম্যাক্স, ওটা বেড়ে আবার কি হয়ে গেছে, এই ওটা আবার জিরো হয়ে গেছে চার্জটা, কিন্তু তখন কারেন্টটা কী হয়ে গেছে, সার্কিট আবার ম্যাক্সিমাম হয়ে গেছে, কিন্তু কারেন্টের ডিরেকশানটা দেখো উল্টে গেছে, এই ডিরেকশানে হচ্ছিলো এখন এই ডিরেকশানে যাচ্ছে। তাহলে কারেন্টের ডিরেকশানটা ম্যাক্সিমাম কারেন্ট হলো, কিন্তু কারেন্টের ডিরেকশানটা কী হলো, উল্টে গেল দিস। এই পরিস্থিতিতে কী হলো,
তাহলে ক্যাপাসিটারটার মধ্যে কোনো চার্জ নেই, কারেন্ট ম্যাক্সিমাম। তাহলে ক্যাপাসিটারটা যদি ফুললি ডিকে হয়ে যায় তাহলে কারেন্টটা সার্কিটে কে মেনটেন করবে? ক্যাপাসিটারটা যখন ডিসচার্জ হচ্ছে বা চার্জ হচ্ছে তখনই তো সার্কিটে চার্জ ফ্লো করছে, এবং সেই চার্জটাই তো ফ্লো করছে, সেটাই তো কারেন্ট। তাহলে ক্যাপাসিটারটা যখন পুরোপুরি ডিসচার্জ হয়ে গেল তখন আর চার্জ নেই কোথাও, তাহলে কারেন্টটা এবার কমে কমে জিরো হবে। তাহলে কারেন্টটা যখন কমতে কমতে জিরো হতে শুরু করবে তখন এর মধ্যে ফ্লাক্স কমবে, তাহলে এই ফ্লাক্সের কমে যাওয়াটাকে অপোজ করবে। তাহলে ফ্লাক্সের কমে যাওয়াটাকে অপোজ করার জন্য কী করবে? ও এই ডিরেকশানে কারেন্টটা মেনটেন করার চেষ্টা করবে। তাহলে এর এই দিকটা প্লাস হবে, এই দিকটা মাইনাস হবে। তাহলে এই প্লাস মাইনাস আবার ক্যাপাসিটারটাকে চার্জ করতে শুরু করবে। কীভাবে চার্জ করবে? এই প্লেটটা পজিটিভ, এই প্লেটটা নেগেটিভ। তাহলে কারেন্ট যত কমবে ক্যাপাসিটার তত চার্জ হবে, এবং আবার ক্যাপাসিটারের মধ্যে ফুল চার্জ চলে আসবে, এবং এই প্লেটটা কী হলো? পজিটিভ, এই প্লেটটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই সাইকেলটা ঘুরতে থাকবে। তাহলে আলটিমেটলি ক্যাপাসিটারটা আবার ফুললি চার্জ হয়ে গেল দিস, এবং কারেন্টটা কমে কমে কী হয়ে গেছে? আবার জিরো হয়ে গেছে। তাহলে দেশ এটা হচ্ছে তোমার একটা কমপ্লিট টাইম পিরিয়ড আমি দেখালাম। এই টাইম পিরিয়ডের মধ্যে ক্যাপিটাল টি টাইম, টি টাইম, এই টাইমের মধ্যে চার্জ আর কারেন্ট সার্কিটে এইরকমভাবে অসিলেট করবে। দেশ আমি ধরে নিয়েছি কোথাও কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে কোনোরকমভাবে এনার্জি লস হচ্ছে না। তাহলে থিওরিটিক্যালি যদি ভাবি, প্র্যাকটিক্যালি নয়, কারণ এই সার্কিটের তো রেজিস্ট্যান্স থাকবেই, এই ওয়্যারের রেজিস্ট্যান্স থাকবে, আইডিয়াল ইন্ডাক্টর নয় তার রেজিস্ট্যান্স থাকবে, কিন্তু আমি যদি থিওরিটিক্যালি ভাবি তাহলে এই ঘটনা চলতে থাকবে। এটাকেই আমরা বলছি কি, এলসি অসিলেশন।